যে কারণে 40 বারেরও বেশি বন্ধ ছিল হজ। ইসলামের ইতিহাসে বিগত 1400 বছরের ইতিহাসে হজ স্থগিত কিংবা স্বল্প পরিসরে আয়োজনের ঘটনা ঘটেছে 40 বারের মতো। প্রতি বছরই কোনো না কোনো কারণে তা স্থগিত কিংবা অল্প আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল। হারামাইন কর্তৃপক্ষের ঘোষণা এবং আর্কাইভে বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশনের তথ্য মতে ইতিহাসে প্রায় 14 বার হজ বাতিল করা হয়েছিল কিংবা হজ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল, যা ছিল ইতিহাসে নজিরবিহীন। হজ বন্ধ থাকা বা স্থগিত হওয়ার কারণের মধ্যে উল্লেখযোগ্য ছিল মহামারী বা রোগ, রাজনৈতিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, নিরাপত্তা অস্থিরতা, দ্বন্দ্ব, ডাকাত কিংবা হানাদারদের আক্রমণ কার্যক্রম, যে কারণে 40 বারের বেশি বন্ধ ছিল হজ। কিছু বছর হজ বন্ধ ছিল, আবার কিছু বছর হজ বাধাগ্রস্ত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো প্রকাশ করেছেন হারামাইন কর্তৃপক্ষ, আর তা হল 251 হিজরি মোতাবেক 865 খ্রিস্টাব্দ ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই বছর হজ বাতিল হয়। আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসেবে ইসমাইল বিন ইউসুফ আল আলাউল সফফ নামে পরিচিত গোষ্ঠী সেই বছর পবিত্র নগরী মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়। হজে অংশগ্রহণকারী অসংখ্য হাজিকে তারা হত্যা করে, ফলে সেই বছর হজ স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 327 হিজরি মোতাবেক 930 খ্রিস্টাব্দ হজের ইতিহাসে এই বছর সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছিল। ঐতিহাসিক হিসাব অনুযায়ী সেই বছর 30,000েরও বেশি হজ পালনকারীর ওপর গণহত্যা চালানো হয়েছিল। জমজম কূপকে চিরতরে বন্ধ করে দেওয়ার মানসে প্রায় 3,000 হাজির মৃতদেহ এই কূপে ফেলা হয়েছিল। ওই বছর পবিত্র কাবাঘরে স্থাপিত হাজরে আসওয়াত ভেঙে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল, যা দীর্ঘ 22 বছর নিখোঁজ ছিল। এরপর থেকে দীর্ঘ 10 বছর হজ অনুষ্ঠিত হয়নি। 357 হিজরি মোতাবেক 968 খ্রিস্টাব্দ আল মাসিরি নামক অজানা রোগের কারণে সেই বছর হজ বাতিল হয়। অনেকে হজ পালন করতে রওনা হয়ে পথেই মারা যান। হজ যাত্রীদের বহনকারী উটগুলো সেই সময় পথেই মারা যায়। সেই বছর হজের উদ্দেশ্যে যারা যাত্রা শুরু করেছিল তাদের অল্প কয়েকজন ছাড়া কেউই পবিত্র মক্কা নগরীতে আসতে পারেনি। 390 হিজরি মোতাবেক 1000 খ্রিস্টাব্দ এবং 419 হিজরি মোতাবেক 1028 খ্রিস্টাব্দ 390 হিজরি মোতাবেক 1000 খ্রিস্টাব্দ এবং 419 হিজরি মোতাবেক 1028 খ্রিস্টাব্দে হজ স্থগিত ছিল। বিশ্বব্যাপী চরমমূল্য এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করার কারণে কেউই সে বছর হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যায়নি। এমনকি চরম অভাবের কারণে এই বছরগুলোতে পূর্ব অঞ্চল এবং মিশর থেকেও কেউই হজে আসেনি। 492 হিজরি মোতাবেক 1099 খ্রিস্টাব্দ চরম অশান্তি এবং নিরাপত্তাহীনতার কারণে এই বছর হজ অনুষ্ঠিত হয়নি। সেই সময় বড় বড় রাজ্যগুলোতে মুসলমানরা ক্ষমতার দ্বন্দ্বে নিয়োজিত ছিল, ফলে নিরাপত্তা এবং অশান্তির কারণে কেউই হজে অংশগ্রহণের সাহস করেনি, ফলে এই বছর হজ অনুষ্ঠিত হয়নি। ক্রুসেডারদের হাতে জেরুজালেম পতনের 5 বছর আগের ঘটনা এটি। 654 হিজরি মোতাবেক 1256 খ্রিস্টাব্দ এই বছর থেকে মোট 4 বছর হজ অনুষ্ঠিত হয়নি। শুধু হিজাজের লোকজন হজে অংশগ্রহণ করেছে। সে সময় চলমান আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কেউই হজে অংশগ্রহণ করতে পারেনি। 1213 হিজরি মোতাবেক 1799 খ্রিস্টাব্দ সেই সময় ফরাসি বিপ্লব চলছিল। হজ যাত্রীদের চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং রাস্তা অনিরাপদ হওয়ার কারণে সেই বছর হজ যাত্রীরা হজে অংশগ্রহণ করতে পারেনি। 1246 হিজরি মোতাবেক 1831 খ্রিস্টাব্দ সেই সময়ের তথ্য মতে ভারত থেকে আসা একটি মহামারী রোগ ছড়িয়ে পড়ে। হজের সময় ছড়িয়ে পড়া এই মহামারীতে হজে অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই মারা যায়, ফলে সেই বছরও হজ অনুষ্ঠিত হয়নি। 1252 হিজরি মোতাবেক 1837 এবং 1310 হিজরি মোতাবেক 1892 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে বেশ কয়েক বছর মহামারীর কারণে হজ অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ 55 বছরের মধ্যে মহামারীর কারণে বেশ কয়েক বছর হজ করতে পারেনি হজ যাত্রীরা। হজের মৌসুমে কলারের রোগের মহামারীর কারণে অনেক মানুষ মারা যাওয়ার ভয়ে অনেকেই হজে অংশগ্রহণ করেনি। সেই সময় কলারের রোগে অনেকেই আরাফাতে মৃত্যুবরণ করেছে, আর অনেকে মিনায় ধরাশায়ী হয়েছেন। 1441 হিজরি মোতাবেক 2020 খ্রিস্টাব্দ কোভিড-19 নামক নভেল করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিকভাবে হজ পালনকে স্থগিত করা হয়েছে। সীমিত আয়োজনে স্বল্প পরিসরে স্থানীয় এবং দেশটিতে থাকা বিদেশিদের নিয়ে এবারের হজ অনুষ্ঠিত হবে। শতাব্দীর ভয়াবহ অজানা আতঙ্ক, প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আক্রান্ত। 2019 সালের শেষ দিকে এই ভাইরাসটি চীনের ইউহানে দেখা দেয়। মাত্র অল্প কয়েক মাসের মধ্যেই এই ভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে, যার ফলে ফেব্রুয়ারি 2020 থেকে পবিত্র নগরী মক্কা মদিনার খাদেম মক্কায় ওমরা ও মদিনায় জিয়ারত নিষিদ্ধ করে দেয়। দীর্ঘ 3 মাস নিষেধাজ্ঞা এবং কারফিউ থাকার পর মক্কা মদিনা শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। এদিকে হজ নিয়েও ছিল দ্বিধাদ্বন্দ্ব। অবশেষে একেবারেই স্বল্প পরিসরে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। তবে তা না হওয়ারই মতো, কারণ সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে এবারের হজের মৌসুমে কেউই আসবে না।
সৌদির স্থানীয় এবং সৌদিতে অবস্থানকারী বাইরের দেশের কিছু লোকের অংশগ্রহণে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধান, পরিচালনা ও দিক নির্দেশনায় পরিচালিত হবে এবারের হজ। তবে হাজিদের সংখ্যা সর্বোচ্চ 10,000-এর বেশি হবে না, এমনি ঘোষণা দিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে jagonews24.com থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।